নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলা, আপনাদের সঙ্গে আমি মেঘা। আর দিস লাইভ ইজ ব্রট টু ইউ বাই প্রগতি রাইস, মনের মতন দামে মনের মতন চাল। কথায় আছে রসে বসে বাঙালি, খাবারের শেষ পাতে যদি দই না থাকে কেমন যেন অসম্পূর্ণ লাগে, খাবারটা পুরো অসম্পূর্ণ হয়ে যায়। তাই হয়তো যে কোনো ভালো কাজে, শুভ কাজে আমরা কিন্তু শেষ পাতে দই রাখি, একদমই তাই। আর আমি চলে এসেছি বেহালাতে, এবং বেহালার অতি পুরনো মিষ্টির দোকানের মা দুর্গা সুইটসে। আর এই দোকানের ইতিহাস আর এই দোকানের সুস্বাদু দই এবং দই বড়া এই সন্ধান কিন্তু আপনাদের কাছে আমি পৌঁছে দেবো। দাদা, আপনার নাম কি? আমার নাম গগন আরু, আমি দোকানেই আছি অনেকদিন থেকে। আসলে এই দোকানের পুরনো মালিক ছিলেন শঙ্করবাবু, উনি মারা গেছেন নেই এখন। এই দোকানটা 108-10 বছরের পুরনো। এবার এই দই বড়া অত্যন্ত বিখ্যাত, এই সারাউন্ডিংস 5 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে লোক এখানে দই বড়া খেতে আসেন। তা এখন আমাদের নতুন করে এটা 11ই মার্চ রিনোভেশন হয়ে নতুন করে খোলা হয়েছে। তা আমাদের দই অত্যন্ত বিখ্যাত। তা সবচেয়ে বেশি কোন দই বিক্রি হয়, টক দই না মিষ্টি? মিষ্টি দই সব থেকে বেশি। দাম কত? মিষ্টি দই আমাদের 220 টাকা কিলো। আমরা সাধারণভাবে এটা প্রতিটা 100 গ্রাম করে ফ্রিজিং করে আমরা রাখি, সেটা 22 টাকা করে 100 গ্রামের দাম। দই বড়া এখন দাম হয়েছে 1 পিস 20 টাকা। আর কত কিরকম মানে মানুষ আসে এখানে এবং এর চাহিদা? হ্যাঁ, সারাদিনে এখানে যে মানুষ আসে আমরা একটা সংখ্যায় বলতে পারি। আমরা যে বাটিতে আমরা সাপ্লাই দিই সেটা 400-500 বাটি লাগে। সেই বাটি কোথায়? বাটি আছে আমাদের এখানে পিছনে আছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো দই এবং দই বড়ার দিকে ফোকাসটা করতে। মানে 108 বছর পুরনো বেহালার অতি প্রাচীন এই মিষ্টির দোকানের কিন্তু সেরা কিন্তু ডিশ হচ্ছে দই এবং দই বড়া। আর আমি আমার ক্যামেরা পার্সনকে একবার বলবো দই এবং দই বড়া দেখাতে। এখানে আরেকবার আমি আমার ক্যামেরা পার্সন অভিজিৎকে বলবো, ওই যে তুমি যদি একটু ঘুরে দেখাও যে দই এবং দই বড়ার চাহিদা ঠিক কতটা এখানে রয়েছে, একবার আমি অভিজিৎকে বলবো পুরোটা দেখাতে, পুরোটা দেখাতে যে কতটা পরিমাণে দই এবং দই বড়ার চাহিদাটা রয়েছে। একদমই তাই, মানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু একেবারে মানে মানুষ কিন্তু এখানে ভর্তি হয়ে গেছে এই সুইটসে, এবং কিন্তু প্রত্যেকের কিন্তু এসে একটাই কথা বলছে, দাদা আমাকে দই দিন, দাদা আমাকে দই বড়া দিন। মানে এখানকার 108 বছর পুরনো এই দোকানের কিন্তু একমাত্র চাহিদাই কিন্তু দই এবং দই বড়া। আর এই দই বড়া চলে এসেছে ট্রে ভর্তি করে, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জিও বাংলার পর্দায়। এটা পুরোটাই দই বড়া, পুরো তা দই বড়া, পুরো ইউনিক একটা রেসিপি। আর আপনি যদি বেহালায় ঘুরতে আসেন, তাহলে যদি মা দুর্গা সুইটসে যদি না আসেন আর এখানকার যদি দই এবং দই বড়া টেস্ট না করেন, তাহলে ভীষণ বড় মানে লস করবেন বা অসম্পূর্ণ থেকে যাবে আমি বলবো। আপনার নাম কি? শুক্লা মানু। এখানেই থাকেন? না। কেমন লাগে এখানকার, মানে এখানকার দই এবং দই বড়া কেমন লাগে? ভালো। ইতিমধ্যে তুমি কি খাচ্ছ? দই বড়াই খাচ্ছি। দই বড়া দেখেছেন, মানে দই বড়া চাহিদাই, মানে এখানে আসলে একমাত্র দই বড়াটাই খাওয়া। হ্যাঁ হ্যাঁ। তোমার নাম কি? দইটা। দই বড়া খাচ্ছো না? খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, মানে খুদে থেকে মানে 8 থেকে 88 সকলের কিন্তু একটাই কিন্তু প্লেটে কিন্তু দই বড়া রয়েছে। আপনার নাম? কাঞ্চন দেবী। আপনি দই বড়া খাচ্ছেন? হ্যাঁ, খুব। এখানে আসলেই দই বড়া? হ্যাঁ, দই বড়া। আর কোন কোন সুইটস কে এখানে টেস্ট করা হয়? নাই, শুধু মাত্র মানে দই বড়া। হ্যাঁ। আর এখানকার দই খেয়েছেন? খুব ভালো। হ্যাঁ, একদম। আমি চলে যাবো আরেকজনের কাছে। আপনার নাম কি? দই বড়া, মানে এক কথায় বলতে গেলে দই বড়াই, এখানে আসলে এখানে দই বড়াটাই চাই, আর কোনো মিষ্টি না। আচ্ছা, দই বড়া খালি? দই বড়া। আর এখানকার দই খেয়েছেন? দইও ভালো। কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে, মানে পাল্লায় ভারী কোনটা, দই না দই বড়া? দই বড়া, দই বড়া, দই বড়া। আপনার নাম কি? দীপিকা প্রমাণ। সিঙ্গারা কেন, মানে দই বড়া না কেন? এখানকার ফেমাস দই বড়া খাওয়া হয় এখানে? হ্যাঁ, খাই। একদম মানে আমি বলবো একদম টেস্ট করতে। আর আপনারা যদি বেহালায় ঘুরতে আসেন এবং মা দুর্গার সুইটসের যদি দই এবং দই বড়া যদি টেস্ট না করেন, তাহলে কিন্তু পুরো বেহালা আসাটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। আর পুরো দোকানটা একবার বলবো আমি আমার ক্যামেরা পার্সনকে, একটু ঘুরিয়ে তুমি যদি দেখাও পুরো দোকানটা। এবং এই মিষ্টি মানে বাঙালি, মানে বাঙালি দুর্বলতাই হচ্ছে মিষ্টি, আর মিষ্টি মানেই হচ্ছে একেবারে মিষ্টি তো খেতেই হবে, তার সাথে কিন্তু পাতে মানে দুপুরবেলা হোক কিংবা বিকেলবেলা কিংবা সকালবেলা, দই পাতে যদি শেষ পাতে যদি না থাকে কেমন যেন অসম্পূর্ণ পুরো
খাবারটাই একদমই তাই। আর আজকের লাইভটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন, আর অবশ্যই আমার সাথে আমার কমেন্ট সেকশনে শেয়ার করুন মা দুর্গা চুইসের দই এবং দই বড়া আপনাদের কীরকম লাগে। আর যদি আপনারা না আসেন তাহলে একদম চটাপট চলে আসুন। আর দিস লাইভ ওয়াজ ব্রট ইউ বাই প্রগতি রাইস, মনের মতন দামে মনের মতন চাল, ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন জিও বাংলা।